মমতা ব্যানার্জির মতো রিজিওনাল পার্টি বলে কিছুই থাকবে না, বললেন অর্জুন সিং। মমতা ব্যানার্জির মতন রিজিওনাল পার্টি বলে কিছুই থাকবে না। মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য পদযাত্রায় পা মিলিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন দলীয় প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে জগদ্দলের অকল্যান্ড জুট মিলের মাঠ থেকে শ্যামনগর চৌরঙ্গি মোড়, সেখান থেকে ইছাপুর অশোকনগর মোড় পর্যন্ত গিয়ে পদযাত্রা শেষ হয়। উক্ত পদযাত্রায় পা মিলিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জির মতন রিজিওনাল পার্টি কিছু থাকবে না। বলছি যে কতটা মানুষের উপকার হবে, মানুষের উপকার তো থাকবেই, হাজার হাজার কোটি টাকা দেশের বাঁচবে, উন্নয়ন থমকে যায় প্রত্যেকটা ইলেকশনের সময়, সেটা ঠিক হয়ে যাবে। বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপির সরকার তার হেলিকপ্টার ভাড়াতে বাধা দিচ্ছে, ওনার তো নিজে হেলিকপ্টার আছে, দুবাইয়ের একটা কোম্পানি হেলিকপ্টার, ওটা জানেন না, চার্টার ওনার নিজের কোম্পানি চার্টার আছে। ওটা তো রুটিন চেক আপ সবার হচ্ছে, রাহুল গান্ধীও হয়েছে, তাতে কি আছে, আমাদেরও গাড়ি তল্লাশি হচ্ছে, তো কি হচ্ছে তাতে, আমরা ঠিক আছি, আমরা কোনো দুর্নীতি মধ্যে নেই, আমাদের কোনো চিন্তা নেই। আগামী দিনে রিজিওনাল পার্টি বলে কিছুই থাকবে না, তাতে কেন্দ্রের হাজার হাজার কোটি টাকা বাজবে। অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি নিয়ে তিনি বলেন, ওটা রুটিন চেক আপ। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।